আমরা ইনজোর্ড পার্সনকে নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে করে SSKM এর ট্রমাতে নিয়ে যাচ্ছি। আজকে ট্রমাতে রেখে পুরো চেক আপ করে কালকে আমরা কেবিনে দিয়ে দেবো, আর ওদের নিয়ে আমি এখন ওদের বাড়িতে পৌঁছে দেবো মুর্শিদাবাদে। ওখানে পৌঁছে দিয়ে কালকে আবার ফিরে আসবো। দাদা, আজকে মুকুল রায় একটা মন্তব্য করেছেন, বেফাস মন্তব্য, যে রাজ্য থেকে ভিন রাজ্যে কেন লোকে চাকরি করতে যাচ্ছে। তো মা ঝামেলা, আমি ভারতবাসী, আমি আমার আমার ভারতবর্ষে যেখানে ইচ্ছে আমি কাজ করতে যাব। অনেকে তো গুজরাটের মানুষ এখানে আছেন, রাজস্থানের মানুষ এখানে আছেন, বা বিহারের মানুষ আছেন, তো তারা এখানে এসে কাজ করবেন না? আমরা ভারতবর্ষে অন্য জায়গায় গিয়ে কাজ করবো না? আমাদের এখানকার অনেক ছেলেরা রয়েছে যারা IT কাজ করছে ব্যাঙ্গালোরে, তো তারা কাজ ছেড়ে দিয়ে মুকুল রায়ের কথায় সব চলে আসবে বাংলায়? প্রচুর ছেলে আছে হায়দ্রাবাদে IT আছে। বাংলা বলতে পারো? কাম থেকে এলাম, কাম থেকে আধা ঘন্টা আমরা জেরাতে বসেছিলাম, বসে থেকে আমি খাবার আনতে দিয়েছিলাম, তারপর গুলি চালালো, তারপর গুলি মনে করছো, মনে করতে পারবে? এখন কেমন আছেন আপনি দাদা? দাদা, এখন আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? হাতটা তুলেন দাদা, এসি দাদা, হাতটা তুলেন দাদা, এসি চালি, ঝাড় লেগে যাবে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।